হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমার পরিবারের সবাই ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকে ভীষণ ব্যস্ত পয়লা জুন পয়লা জুন সপ্তম দফা ভোট আমাদের এখানে এবং এই ভোট দিয়ে ভোট পর্বটা ভোট উৎসবটা শেষ হবে আচ্ছা যেটা বলতে এসছি অনেক কাজের ফাঁকে আমি কিন্তু টাইম বার করেছি কারণ প্রচুর ফোন আসছে আমাকে না দেখতে পেলে মানে আমাদের সব একত্রিত যেই সংগ্রাম লাস্ট সংগ্রাম দিয়ে শেষ করব আজকে সপ্তম দফা ভোট সেটা কথা না কথা হচ্ছে তুই গানটা ভালো পারিস না আর বিরিয়ানিটাও মানে সে কখন শেষ হয়ে যায় বুঝতে পারে না মানে এত সুন্দর তুই রান্না করিস তাহলে তো দুটো পথ আছে তোর রোজগার করার তাই না কিন্তু না ওই সব দিয়ে তুই করবি না কারণ নোংরামি যেই লেভেলে গিয়ে করিস সেখান থেকে কাঁচা পয়সা বেশি করে তুই উপার্জন করতে পারিস যার জন্য তোর ওই বিরিয়ানি রান্না করেও তো চলবে না ছাত্র পড়িয়েও চলবে না তিন হাজার টাকা তাহলে তুই কী করবি তুই নোংরামও করবি আর যেই নোংরামও করার জন্যে তোর সুন্দর করে আচালা একটা খাওয়ার জন্য তুই রেডি থাক তুই যেইভাবে বললি মনে হলো সুন্দর ব্যবস্থা করেছিস ইপসিতা হ্যাঁ আমি ইপসিতার নাম করে করছি কারণ ইপসা ইপসিতারা হাজব্যান্ড ওই দুই সন্তান লিগাল ওয়েতে তার হাজব্যান্ডের কাছে গিয়ে তার হাজব্যান্ডকে ইনফর্ম করতে গেছে যে জ্ঞাত মানে জ্ঞানত ওর বউ কি নোংরামিটা করছে আর এর জন্যে ওকে যে কিয়া চালা বাস খেতে হবে তাকে ও বলছে না আমিও বলবো না বা যাদের এগেন্স্টেও ও সুন্দর কাজ করে এসছে ফিজিক্যালি মেন্টালি তাও ফিজিক্যালি মেন্টালি আগে প্রিপারেশন নিয়ে তৈরি হয়ে গেছে আমি এখানে কোনো আইনের খচকচানি করবো না বলবো কি হ্যাঁ তুই এই যে ওয়াইটিতে এসে কাঁচা কাঁচা খিস্তি দিয়ে ভিডিও করছিস মানুষের ক্যারেক্টারটাকে আগে তোর মানে ছিন্ন ভিন্ন করতে হবে কারণ তোর ক্যারেক্টার বলে কিছু নেই তুই ওয়াইটিতে যাকে কন্টেন্ট করবি তার ভিডিওটা তো তোর দেখতে হবে আমি ভাবি যে কারা দেখে তোকে তোর মতন যেসব আত ক্যালানি মাল হাফগান্ডু মানে তুই বলিস হাফ গান্ডুটা খুব বলিস তোর মতন আতাকালানে হাফগান্ডু মালগুলো তোকে দেখতে আসে আর একটা কী বলি তবে একদিন আমি আসিনি সোনাটা কোনো সোনাটা না দেখ তিনটে ভিডিও উইথ লাইভ সবাই করেছে বরঞ্চ তোর এই আসাটাকে সুন্দরভাবে মানে কেঁচে কুচে তোর জায়গা জায়গায় চেটে চুটে বুনো মোষ তিনটে ভিডিও মেরে ফেলেছে সত্যি আমি ভাবি কি করুন দশা না মাঝে মাঝে এরকম তুই অবদিস তাহলে বুনো মোষ অন্তত ইনকামটা করতে পারবে এই ওয়াইটি থেকে একই জিনিস ভাগ তিন রকমভাবে প্রেজেন্টেশন করলো তা শোনাটা হয়নি তোর অপোনেন্ট পার্টিগুলো ভিডিও রেডি করেছে তিনটে কেন চারটে পাঁচটা পর্যন্ত তারা কন্টেন্ট পেয়েছে সময় অভাব তোর মতন তো অর্ডেল সময় না শহুর সাউরিকে না স্বামীটাকে ওই দুচ্ছাই দুচ্ছাই করে প্রতিনিয়ত ব্লগ চ্যানেলে আমার সাথে ফাটা হলো আমার সাথে মারামারি হলো আমার সাথে মাথা গরম হলো মানে তুই বুঝিয়ে দিস যে তুই ওই ক্যাটাকুড়ানির মতন মানে অনুরোধে ঢেকে গেলার মতন সংসার করছিস কিন্তু তোর তাও করতে হবে কারণ তো যা যাওয়ার জায়গা নেই তোর যাওয়ার জায়গা নেই ও যাওয়ার জায়গা নেই কিন্তু ও সব কিছু বিরুদ্ধাচারণ করে গিয়ে এখন পস্তাচ্ছে দেখছিস না কাজও এ মন নেই কিছুতে মন নেই মাকে তার কন্টেন্ট বানিয়ে ফেলেছে মাকে খোচাম মেরে তার ভিডিও করতে হচ্ছে তুই যে ক্যাকুরানি ভিডিও মন দিয়ে দেখিস না বোঝাই যায় মানে করছিসটা কি ভুল বার্তা কেন দিচ্ছিস আমার অবাক লাগছে সারা ভিডিও দেখলি কিন্তু ভিডিওর মধ্যে দিয়ে সঠিকটা তুলি না যেটা তোর চরিত্র তোর রক্তের সাথে যায় মিথ্যাচারিতা করিস ঠিক মিথ্যাচারিতা করলি কি জ্ঞান দিচ্ছিস না হ্যাঁ ডিভোর্স না করতে পারলেই আধার কার্ড মানে আইডেন্টি কার্ডগুলোর কোনোরকম অ্যাড্রেস চেঞ্জ করা যাবে না তুই আরাত মাতব্বর এই ওয়াইটিতে এসে বসে গেলি তার মানে বোঝ ভিডিও দেখিস না হ্যাঁ তুই তো মানুষ অবশ্যই মানুষ বলেই তো তোর দ্বারাই ভুলগুলো হয় আমরাও মানুষ আমরাও কিন্তু কন্টেন্ট করি কন্টেন্টটাকে ভালোভাবে হোমওয়ার্ক করে নিই আর তুই তুই বসে যাস ওরে বাবা আমি যা বলবো মানুষের ককপ ককপ কপ পরে গেলবে ওই যে তুই ভিডিও দিস নি একদম তোর তলা চেটে পরিষ্কার করে দিয়েছে হিন গুনো তার বাহিন আমি ভাবি এরা কি করে বেঁচে আছে তোরান তুই না থাকলে এর কি হবে তুই না থাকলে আমরা পারবো আর একটাকে বেছে নেবো আর একটাকে বেছে নেবো কিন্তু তুই না থাকলে এদের কি হবে যারা তো তলা চেটে এখনও বেঁচে রয়েছে ওই শুকনো খটখটা তলা চেটে হুম তুই বলছিস ও দেখো কি অবস্থা আইন এদের বর্ব মানছে এরা এদের একে অপরকে ওয়াক্ষুক করছে চুলুকে উল্লুক এক্স্যাক্টলি এক্স্যাক্টলি রকম মেয়েকে কেউ নেবে না এরকম দ্বিচারিতা বড় পুরুষের সাথে বেড শেয়ার করা মালকে কেউ নেবে না কিন্তু যাদের তুই দেখিসনি তাদের অন্য পুরুষের সাথে শুয়ে দিয়েছিস মানে তোর ব্যর্থতা এইখানে যাদের নোংরামি দেখছিস তাদের হয়ে বলতে পারছিস না তোকেই তো ছেড়ে ফেলে দিয়েছে যার হয়ে তুই করছিস অ্যাকচুয়ালি তোর কোনো কন্টেন্ট নেই এই সীমার পিছন সামনে আর আবার তোর সামনেটা সিল করে দিবি বলেছিস তাহলে সামনে সিল করলে চাটবি কোথায় তো জীব তো লকলক করবে ওই জায়গা চাটার জন্য কিন্তু সিল করলে কোথায় চাটবি হুম তখন তো তোর পরিশ্রম করে আর একটা তোর ওরকম চাটার জায়গা খুঁজতে হবে হুম দেখ তোর অবস্থা দেখ তোকে সজরে দুই জোড়া পায় লাথি মেরে ওই গ্রুপ থেকে তোকে ছেড়ে ফেলে দিয়েছে তারপরেও তোকে ক্যাতা কন্টেন্ট করে খেতে হচ্ছে আর ক্যাতা কুরানি কিন্তু আরে বারে রিলস করে শর্টস করে বুঝিয়ে দিয়েছে যে তোর মতন মেয়ে ছেলের সংখ্যা দুনিয়ায় বেশি তাও তোর কন্টেন্ট করতে হবে কারণ তোর উপায় নেই তোর দেখ না তুই কি করেছিস আমরা ঘরে বসে জেনে গেছি তুই কী করেছিস কিন্তু বলবো না তুই কী করে এসছিস ইপসিতার আমরা ঘরে বসে জেনে গেছি বুঝলি তৈরি থাক তুইও তৈরি থাক তুই একটা বিশাল একটা কিছু দেখানোর চেষ্টা করার চেষ্টা করছিস বলছিস তো ঠিক আছে সে তো কাছে কাজ করবে না মাথায় রাখবি আর তুই যে কাজটা করে এসে ভাবছিস বিশাল অ্যারেঞ্জমেন্ট করলি সেগুলো বালি চল ফোর অনেক কিছু এক্সট্রা বলে দিয়েছি যেগুলো উচিত না তাহলে তুই দেখিস নি এতগুলা ভিডিও অলরেডি ও আধার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ করে করার জন্য অ্যাপ্লাই করে অলরেডি সাত দিন সময় নিয়েছে যে ওটা হয়ে যাবে আমার অবাক লাগছে এই যে ক্লিক বেল্ট খেলছে মানে তুইও খেলিস হ্যাঁ সবাই করলে লীলা আর ও করলে ভিলা কখনও না সবার সাথে ওকে গন্ডগোল করিস না সবাই ওই থাকতে অন্যকে পার্টনার করে নেয় না আর সেইগুলোই তোর কন্টেন্ট হয় তাহলে আবার দেখবি যখন ভোটার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ করছে তখন আবার একটা ক্লিকবেল আবার আমি আমার অ্যাড্রেস চেঞ্জ করলাম তখন দৌড়ে যাবে সবাই ওরে বাবা বাপের বাড়িটাই তো ওর একদম স্থায়ী একটা অ্যাড্রেস সেখান থেকে কোথায় চেঞ্জ করছে মানে তোরই তো কন্টেন্ট তোর মতনই তো হবে তাই না সব জায়গা বিক্রি করে এখন দেখ দেখলেই বোঝা যাচ্ছে ওর করুণ অবস্থাটা কিচ্ছু করার নেই বাপের বাড়িতে পয়সা দিয়ে শ্রমের বিনিময় থাকতে হচ্ছে তারপরে ছেলে নেবে ছেলে নেবে ছেলে নেবে ছেলে নেবে ছেলে নেবে বলে ওয়াইটিতে একটা রেগুলেশন আনলো ছেলে অন দা ওয়ে ওই তো শুধু গাড়ি থেকে নামবে আর আমার কোলে ঝাঁপিয়ে পড়বে আর আমি ওকে ঝাঁপ দিয়ে করে নিয়ে নেবো জামা টামা কিনে আর সেবক দাদার যে কী করুন পরিস্থিতি সেটা ভালো করেই সবাই জেনে গেছে আর নতুন করে তুই কি বলবি ওকে বল হিরে এত যে ঢাক পিটিয়েছিলি ছেলে তোর কাছে যাচ্ছে অন দা ওয়ে কি ছেলে কি একটু বিশ্রাম নিচ্ছে কোনো হোটেলে বাবার সাথে হ্যাঁ সত্যি পারিস যেমন তুই তেমনি তোর মানে মালকিনগুলো এক মালকিনের জায়গায় পরিষ্কার করে দিয়েছিস তার বলেছিস আবার এত বলেছিস যে তোর পিছনে একটা হুলকো গুজিয়ে দিয়েছে এবারে তোর পিছনে হুলকো গুজবে বসে গেছে নোংরা মেয়ে ছেলে কিছু না জেনে না দেখে ভিডিও না দেখে আটখাচড়া দেখে আর শোনে আর কমেন্ট বক্স পরে আর ভিডিও করতে বসে যায় ঠিক অত চলি চলো বন্ধুরা ইন্ট্রো দিন ইন্ট্রো দিয়ে শুরু করি বাকিটা তো বলবই হ্যালো বন্ধুরা কেমন চাষ করি তোমরা ভালো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি চলো মেন করছে যে পেট ভরা মাথা ভরা জ্ঞান মারছিস তোরও তো উপরে দুজন প্রচুর বয়স হয়েছে তাদের সাথে তুই কেন মিলে খেতে পারছিস না তাহলে তো তাদের রান্না লোক রাখতে হয় না তুই কুটে বেটে রান্না করতেই পারতিস দুজনের করলে আরও দুজনের চাল দুজনের আরও সবজি বেশি করে করলে তো তোদের কাজের লোকের টাকাটা তো ব্যস্ত সন্দীপ সন্দীপের বাবাকে হেল্প করছে কি সন্দীপ হেল্প করছে সেটা তো দেখার বিষয় না সন্দীপদের নিয়ে তোর বলতে হচ্ছে এখন আমি তো জানি নিয়ে কিছু বলার নেই দেখানোর নেই তাই না ওর ভিডিও মানুষে কেন দেখতে যাচ্ছে তুই বলছিস কারণ সমালোচনাটা করার জন্যে এই যে তুই আজকে পুরো ভুল ভাল ভিডিও করেছিস এইটা দেখলাম বলেই তো বলতে পারলাম তাহলে তোকে কারেকশন করবে না তুই ভুল দেখাবি তোকে বলবে ঠিক বলেছিস তুই বলছিস আইন তো ওরা হাজব্যান্ড দেখো ওরা মানছে না এই জন্য রিভোর্স হবে না বলে ওদের কোনো রকম আই কার্ডের অ্যাড্রেস চেঞ্জ হবে না কত ভুল বার্তা দিলি ভিডিওর আর্ধেক তুই ভুল বুঝিয়ে দিলি তাহলে মানুষ তো ভিডিও থেকে এই ভুলটা ঠিক বলে নিয়ে নেবে তাই বলছিস তো হুম তুই একটা কি করছিস তুই অন্য মানুষের চরিত্র বিক্রি করে খাচ্ছিস মানে তোর মুখ দিয়ে তুই অন্য মহিলাদের বলাৎকার করছিস তারপর পয়সা রোজগার করছিস এই যে বড় 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 কথা বলি যে যা দেখবো তার উপরেই বলবো তাই বাবা কি পজিটিভ বলতে বলছিস নিতে পারছি না আমার গায়ে র্যাশ বেরিয়ে তাহলে আর সীমার কি তলা দেখেছিস তলায় যে সিল করে দিবি বলছিস জলস্তি জলস্তি হুম জলস্তি আর তোকে যখন মানুষ বলবে তখন তুই নিতে পারবি না তাই না অন্যের বরকে বলবি হাফগান্ডু মাতাল তোর বরকে ভেঁড়া ডেট মনে রাখে তুই এটা বলে কি অন্যায় করেছিস ভেড়া তুই বানিয়ে রেখেছিস মানুষ বললেই দোষ এবার আসি এই যে কচু শাক কাটতে গিয়ে এই যে তুই তোর নিজেকে কেন বারবার টানিস অন্য মানুষের বলতে গিয়ে আমি জানো তো আর কদিন ধরে খুব শ্বশুর শাশুড়ির কথা বলছিস মনে হচ্ছে খুব মিল মিশ হয়ে গেছে একদম না বন্ধুরা ও ঢপ মারছে ও বোঝাচ্ছে দেখো কি মিল মিশ আর এ ওর নিজের সংসারটাকে সংসার করতে পারলো না ও মানুষের সংসারে ঢুকে জ্ঞান দেয় সন্দীপের বাবা এখনও যা খাটে তোর বাপ খাটতেই পারবে না তোর বাপের বয়স দিয়ে কি বোঝাবো জন্য চেষ্টা করছিস সন্দীপের বাবা যতক্ষণ জেগে থাকে ততক্ষণ কাজ করে বসে থাকতে মানুষটাকে দেখি না ছেলেও হবে বাপ যেমন হয়েছে ছেলেও হবে তার ছেলেও হবে দাদা ভুলে বলিস না তাহলে আর খেতে হতো না ওদের এই তো খুব ওর বউ মানে রটিয়ে দিয়েছিল ওর মুখ না দেখালে ওদের দোতলা বাড়িটাই হবে না এখন দেখছিস তো সন্দীপ সুন্দর করে ভিডিও করে এডিট করে ছাড়ছে নিজেই তো বলিস মানে তুই নিন্দে করতে পারছিস না এখন কেতাকোড়ানির থেকে কিছু নেয়ার নেই বলার নেই এই জন্য সন্দীপকে বেঁচে খাচ্ছিস তুই বলেছিস বলে সন্দীপ কাজ করছে না তোকে তো আমরা কত বলি যা উপরে গিয়ে একটু শ্বশুর শাশুর সাথে বাক্যালাপ কর চা খা এটা দেখা ওই তুই তো শুনিস না হুম মানুষকে জ্ঞান দিবি আর মানুষ তোর কথা শুনে সেই কাজটা করছে কত ভুল স্বর্গে বাস করিস মানে নিজেকে সেই লেভেলে নিয়ে না গেলে তোর ভালোই লাগে না তুই ভিডিওর মধ্যে দেখিস না তো দেখিস কাজলের সাথে সীমা শুয়ে লেপ্টা লেপটি ঝাবলা ঝাবলি করছে হুম বাঘ যন্ত্র পর্যন্ত কাজলাতা ঢুকিয়ে দিচ্ছে তোর এইসব না বলে না তুই যে আজকে করি কালকেই তুই খিস্তি নোংরামি চরিত্র কাটাছা করবি একটাই গ্যারান্টি আমি বলে যাচ্ছি হুম মানুষকে বলবি আর মানুষ তোকে বলবে না আর কি বলছিস বাবা ভিডিওতে যা দেখবো তার বাইরে বলবো না তাই কেন কদিন করতে হবে বল তো নিখাট লিগাল অ্যাডভাইজার বনু বলে দিয়েছেন না হ্যাঁ তুই হাঁকলে এখানে বসে বলে তো তুই হাওড়া বলতে চেষ্টা করছিস হতোচ্ছাড়ি এখন মনে হচ্ছে না বাপের সাথে হাত বাটাচ্ছে সন্দীপের কথা বলছি সন্দীপ সবচেয়ে বড় পরিশ্রমী সে তুই স্বীকার করা না কর কিছু যায় আসে না তোর কথা কিছু যায় আসে না তুই এমন একটা হতাচ্ছারী বউ বউ হতে পারিস বৌমা হতে পারিস আর কি কি হতে পারি না সেটা জীবনেও হতে পারবি না কিন্তু ফলস তো বলে যেতেই হবে হবো 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 ডাক্তারখানাতে যাচ্ছিস দেখাচ্ছিস কিন্তু নিটফলস জিরো ফলস এপ্রিল বুল প্রত্যেক মাস তো এপ্রিল মাস চলে পয়লা এপ্রিল চলে ও বসে গেছে সন্দীপের প্রশংসা করতে সন্দীপ সন্দীপ আর ক্যাথাকুরানি বড় পুরুষের সাথে শুয়েছে ওকে তো নেবেই না কোনো স্বামী নিতেই পারে না সবাই কি তোর মতো তোর স্বামীর মতন তোর বরের মতন সব কিছু জেনেও তোকে মেনে নিচ্ছে তোকে এসে ফুল সাপোর্ট করছে মলে কি হয়েছে সেটাও তোর তুই যে কত বড় তুই যে কত বড়ো হারামখোর তুই নোংরামি করেছিস সেটাকেও সাপোর্ট করছে তৈরি থা এটার জন্য তুই তৈরি থা ভাবি না কেউ বসে আছে তুইও বসে নেই যেরকম সেই খবর ঘরে বসে আমরা পাই তুই কী করতে চাইছিস কী করবি কত দূর পা ফেললি ঠিক আছে তবে ভুল বোঝাবি না মানুষকে ভুলে ভরা এবং এর জন্যে তোকে প্রচুর জায়গা দৌড়াতে হবে আমি বলে যাচ্ছি একটা তো হুরকো গোজে আছে আর একটা হুরকো তোর ঘুষতে চলেছে ও সন্দীপকে নিয়ে পড়েছে সন্দীপ পারফেক্ট ছেলে পারফেক্ট হাজব্যান্ড ছিল সে ওর ওর দুর্ভাগ্য ওর অক্ষমতা ওর স্বামী ভালো পেয়েও হেলায় হারালো এবং পরবর্তী জীবন ওর কী যাবে সেটা নিয়ে কাটা কর কারণ তুইও জানিস ভালো করে যে যেইখানে ও গেছে স্বামীর ঘর ছেড়ে সেইখানে জাস্ট ওর পয়সাকে ভালোবাসছে ওকে না খুব জোর করেও দাদা ভাইকে দেখাতে হচ্ছে কারণ দাদা টাকা দিয়ে মুখটা ঠান্ডা রাখতে হয়েছে তুইও জানিস আমিও জানি কারণ তুই বলেছিস যে তোর দাদাভাইকে তুই ক্যামেরা বন্দি করিস তাকে তোকে যত সামান্য সম্মানটুকু দেয় না এইটাই আগামী দিনে হবে একটা ইউটিউবার বলো একটা ব্লগার বলো তার সন্তানরা যেন আরও এগিয়ে যায় এই ইউটিউবার বা ব্লগারের পথে এটা তো স্বাভাবিক এটা তো স্বাভাবিক হ্যাঁ মন্দিরাও চেয়েছে জয়ীর ক্ষেত্রে আর সন্দীপ তো চাইবেই এটা অস্বাভাবিক বা দ্বিমত পোষণ করার কোনো কারণ নেই এবার আসি এই যে তোর বোন ছোটো বোন বাচ্চা তাহলে বাচ্চা তো সীমার মেয়েও ও ধরে না তো তোর বোন যদি বাচ্চা হতে পারে তাহলে মায়ের কাছে সব সন্তানই বাচ্চা তাহলে তুই সীমার মেয়েকে টেনে কী করে বলিস ক্লিবেশ দেখায় তোর বোনের অবস্থা দেখতো তোর মেজ বোন কত কতটা করে কি করে তুই মুখে বলি দেখি না আমরা আর তুই তুই সব সময় গরিবই থেকে যাবি তুই উপরে শ্বশুর শাশুড়িকে করিস না তুই করবি মা বাবাকে তুই এক পয়সার মা বাবা তুই গুঁয়ের মধ্যে পয়সা পড়ে থাকলে দাঁত দিয়ে তুলবি তারপরেও তোর মুখ শুকনো পেট শুকনো সবসময় শুকনো আমার নেই 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 তোর মেজ বোন তুই আর তোর ছোট বোন উচিত তো বাবাকে করা তা নিজের ঘরে কর না সন্দীপকে জ্ঞান দিতে হবে না সন্দীপের বাড়ি এক ছেলে ওর বাবাও করেছে এক ছেলে পাবে আর পরবর্তীকালে কিষাণু ওই বাড়ির মাল মালিক হবে তারপরেও যদি মনে হয় ও ইউটিউবার হবে তোর তো ফাটার কোনো কারণ নেই কারণ তুই আর ইউটিউবার জেনারেশন তৈরি করতে পারি না এটা তো একটা বড়ো দুঃখ বল ইউটিউবারের ছেলে ইউটিউবারই হবে হুম ওই যে মাম্পি আর রাহুল এদের সন্তান ইউটিউবারই হবে পড়াশুনো কি তা বলে শিখবে না পড়াশুনো শিখবে ইউটিউবার সেই রকম ব্লগার আর ইউটিউবার লাখ লাখ টাকা ইনকাম করে সেটা তুই তো আমার থেকে ভালো জানিস মন্দিরা হ্যাঁ এত নিচু করার পরও দেখ ওর জায়গায় রয়েছে তাই না তুমি বলঞ্চ তলিয়ে যাচ্ছিস তলিয়ে যাচ্ছিস তলিয়ে যাচ্ছিস তাহলে ভিডিও টু ভিডিও করবি ভিডিওর বাইরে কিছু বলতে আসবি না তাহলে তোর বন্ধের টানা হবে আর তোর বাপ আজকে তুই বোঝাচ্ছিস তোর বাবের অনেকটা কমে গেল খাটনি এগুলো সব বোঝাচ্ছিস কম্পিটিশনের মার্কেটে এসে তোর ভালো সাজতে হবে যে তোর বাবাও এই বয়সে পরিশ্রম করে খেতে হচ্ছে আর সন্দীপের বাবা চাষার ছেলে অমানুষিক পরিশ্রম তারা করেছে আর রত্নকর্ কাকে বলে জানিস সন্দীপের মাকে রত্নকর্বা বলে যে এইরকম জায়গা বেড়ে উঠে সীমা মেয়েটাকে অ্যাটলিস্ট মানুষ করেছে খারাপ তো কিছু না আগে বিয়ে হয়েছে এরকম অনেকেই করে তাহলে বিপদে যায়নি মেয়েও চাকরি করে হ্যাঁ সে এখন তুই বলতে পারিস ঘরের দরজা বন্ধ করে কী করে মানে তুই যেগুলো করে করে অভ্যস্ত তুই অনায়াসে অন্য জায়গায় ইনপুট করতে পারিস সন্দীপের ভালো তোকে বলতেই হবে আজ না কাল আগেই বলে দিলি চল ইতিবারই বললাম হ্যাঁ হ্যাঁ যা করছিস সেও কিন্তু রেডি আছে বেশি অতিরিক্ত কিছু অতি বাড়াবাড়ি করিস না অতি জিনিসটা খুব খারাপ বুঝলি অতিবার অতি ভালো অতি মন্দ হম কি বন্ধুরা ঠিক বললাম না চলো আজকে একটা বিশেষত অবশ্যই লাভ ইউ বল